আপন আপন আপন
কেউ নয় তোমার দয়াল গুরু বিনে বঙ্গ নেই বন্ধু নয় দেওয়ার আজ এখানে হরিনাম সংকীর্তন
এই গ্রামের বক্তগণ কমিটি বৃন্দ অত্যন্ত কষ্ট করে বিশ্ব মানব কল্যাণের জন্য এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। অনেক শ্রম দিয়েছে, অনেক কষ্ট করেছে এবং সবকিছুর পিছনে হচ্ছে শ্রবণ কীর্তন এবং সেবন। হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, সেবারও ব্যবস্থা রেখেছে। তাই শুনিল যারা যারা এখানে প্রসাদ পান নাই, যারা যারা এখনো প্রসাদ পান নাই, আনন্দ বাজার চলছে, আপনারা আস্তে আস্তে গিয়ে আনন্দ বাজারে একটু প্রসাদ পাবেন। জয়রাজে যেতেই কর হরিবল হরিবল হরিবল। প্রসাদ এখনো পান নাই, একটু আনন্দ বাজারে গিয়ে প্রসাদ সেবা করবেন। জয় রাজু। সবকিছু মূল হচ্ছে সেবা, যদি ঠিক মতো না হয় সেবাই তো হচ্ছে ধর্ম। মানুষের সেবা করা এটাই তো ধর্ম। তাই আপনারা যারা যারা পান নাই প্রসাদ, আনন্দ বাজারে যাবেন, এটাই করে ভুল। তাই মহাদেব সময় থাকতে ধরো পারি বেলা নাই আমাদের এই সমাজে অনেক সময় শোনা যায় অনেক বৃদ্ধ বাবারা বা অনেকজন বলে থাকে এখন আমার প্রজন্মের সময় হয় নাই, আরে আমার বাচ্চা কাচ্চা বড় হোক একটি চাল চাকরি পান, একটু আমি স্বস্তির হয়ে নেই, আমার স্কুলে মাস্টারি করি, একজন অবসর পাওয়ার পর উপার্জন করবো। হবে না বাবা, অনুরাগের সময় বলি অনুরাগ তখন, দেহ যখন সুস্থ সবল তখনই অনুরাগ, কৃষ্ণ ভজনের উত্তম সময়। ছোট ভাই গোপাল আপনারা একটু আশীর্বাদ করবেন, আমার পিসতো ভাই আমি আসলে এখানে এসে ওনাদের সাথে পরিচয় হয়ে ওর মামার বাড়ি কিন্তু আমার এলাকায় ওর যে একটি অনুরাগ আমি দেখতে পেলাম, ওর মধ্যে যে একটি আনন্দ এবং বদল পদ্ধতি তার মতি, একটু সবাই আশীর্বাদ করবেন ও যেন সবসময় এইভাবে সাধু সঙ্গেই ভক্ত সঙ্গে থাকতে পারেন। তাই বল তুমি কোথায় যাচ্ছ? বলছে জেঠু আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না, কোথায় যে যাবো আর কেন যাবো সেটি আমি নিজেই জানি না। জেঠু বলছে অকুকা এত অল্প বয়সে এই পথে নেমেছিস, তোর তো দুঃখ আর শেষ হবে না। সেই কুকারি বলছে জেঠু আমি এত সকাল সকাল কেন সেই রাস্তায় নেমেছি জানো, সেই রাস্তা তো অনেক দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা, তাই আমি সকাল সকাল নেমে পড়লাম। ঠিক তেমনি বাবা বদনের রাস্তা কিন্তু অনেক দূরে, সকাল সকাল বদনে নামতে হবে। তাই মহাজন বলছেন সময় থাকতে ধরো পারে বেলা নেই। মানব জীবনে দেখেন আমি একটি বাস্তব কথা, যেটা গতকালকে যে বিষয়টা ঘটেছে আমার আপনার হয়তো কেউ কেউ জানেন,
এক্সিডেন্টের নাই বড় সাহস, ভঙ্গ হবে রক্তম সাহস, চক্ষু মিজিলে দম কুড়াইলে। দেখেন কালকে আমি যখন অন্য জায়গা থেকে এখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমার সঙ্গে একজন পুলি মাস্টার, একজন করতালি, তিনজন মিলে আমরা রওনা হয়েছি আমার বাজের সঙ্গে। একটি সিএনজির মধ্যে উঠেছি, কিছু দূর এসেই সিএনজিটা শুধু বড় একটি ট্রাকের পিছন দিয়ে ঢুকে গিয়েছে। এমন একটি দুর্ঘটনা ঘটেছে সিএনজির সামনেটা কিছু পিছনে এসেছে। আমার কুলি মাস্টারের মাথায় চারটি সেলাই, করতালের তিনটি সেলাই, আমারও বুকে কিন্তু অনেক চাপ পেয়েছে, এই মুখের মধ্যে অনেক চাপ পেয়েছে। যাই হোক, দেখেন এই যে দুর্ঘটনা ঘটেছে নিজেই ভাবতে পারি নাই। এখানে যে আপনাদের সম্মুখে এসে আমি দাঁড়াতে পারব, আপনাদের সম্মুখে যে এসে আমি কয়েকটি কথা বলার সুযোগ পাবো সেটা ভাবতে পারি। যে দুর্ঘটনা হয়েছে আমার, আপনাদের কৃপা ছিল বিদায়, আমার মাতা পিতার আশীর্বাদ ছিল বিদায়, আমি এখানে এসেছি। আর তোমার সেখান থেকে আর বাসার কোনো কথা ছিল না বাবা, তাই এক্সিডেন্টের ভরসা নেই। এক্সিডেন্টের কারো ভরসা নেই। এই যে এখানে দাঁড়িয়ে আমি কীর্তন করতেছি, আপনারা বসে আছেন, এখান থেকে যে বাড়িতে ফিরে যাব সেই গ্রামটিকেও দিতে পারবে না। আস্তে ওর দাদা কথা বলবেন না, হরে কৃষ্ণ হরে রাধে। মাঝন বলছেন সময় থাকতে বেলা নাই আর